আসসালামু আলাইকুম। আজকে আমি চলে আসলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি টোনা মাছ ফ্রাই করব। তো চলেন আমি আস্তে আস্তে উপকরণগুলো দিয়ে দিই। প্রথমে দিয়ে দেবো একটু হালকা লবণ অল্প পরিমাণে, এরপরে দিয়ে দেব মরিচের গুঁড়ো 1 চামচ, 1.5 চামচ দিয়েছি। দিয়ে দেব একটু বিট লবণ, দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব 1/2 চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দেব অল্প একটু চাট মশলা, দিয়ে দেব টেস্টি সল্ট। এবার আমি এগুলোকে মাখিয়ে নেব ভালোভাবে, মিক্স করে দেব। আমার মাখানো শেষ, এবার আমি এগুলোকে ভেজে নেব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দেব সরিষার তেল। আমার তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাছটা দিয়ে দেব। এভাবে আমি আর একটাও ফ্রাই করে নেব। এই দেখুন আমার ফাইনাল লুক, খুব সুন্দর লাগছে আমার থেকে। এবার আমি এগুলোকে একটু ডেকোরেশন করব। এই যে আমার ডেকোরেশন করা শেষ। এবার একটু আপনাদের খেয়ে বলে দিই কেমন হয়েছে। সত্যি দারুণ হয়েছে খেতে। যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।